Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. এই নাও তোমার চা। আরে বাহ, তোমার জন্য। আর এটা দাদা তোমার জন্য স্পেশাল গোলমরিচ দিয়ে। গোলমরিচ দাওয়া? হুম, বৌদি বললো তো আমি বানিয়ে দিয়েছি। হুম, একটু কম দিতে পারতে। ব্যাস ব্যাস, অনেক হয়েছে। চুপচাপ গোলমরিচ দেওয়া চাটা খেয়ে নাও, তোমার শরীর খারাপ না, সেই জন্যই বলেছিলাম বানিয়ে দিতে। ওকে বাবা, নাও খেয়ে নাও। আরে, এই মনে হয় কেতন এসেছে। হ্যাঁ, আমি দেখছি। কোনো কোনো রাস্তার কুকুরটুকু তাড়া করেছিল নাকি তোমায়, যে এরকম ঘেমে ঘেমে এসেছ? হ্যাঁ, আসো। নমস্কার দাদা। নমস্কার। না না, ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি রেখে দিচ্ছি। এই কিচেনে রেখে দাও। হ্যাঁ হ্যাঁ বৌদি। কি ভালো না কেতনটা, যখন যাই কাজ বলো কখনো মানা করে না, সো সুইট। এত সকাল সকাল ছুটে ছুটে যাওয়ার কি দরকার ছিল বলে দিতে, সন্ধেবেলা যখন আসবো তখন নিয়ে আসবো। তোমার জন্যই তো এসব করি, কবে আর বুঝবে তুমি আমি তোমাকে কতটা ভালোবাসি, তোমার জন্য জীবনটা দিতে পারি। হ্যালো, কোথায় হারিয়ে গেলে তুমি? না না, বলো কি ভাবছিলে তুমি? কিছু না। আচ্ছা, এই সব সবজি প্লিজ একটু ঠিক করে রেখো, না হলে বৌদি এসে আমার উপরেই চেঁচাবে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলো, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? বলো না। ও, আছে, যার জন্য আমি বাঁচতে মরতেও পারি। কে এসে? কোথাও তুমি আমার কথা বলো না আবার। চলো, তুমি বলতে না চাইলে কোনো ব্যাপার না, কিন্তু যদি তুমি জানতে পারো যে যে মেয়েটাকে তুমি ভালোবাসো সে অন্য কাউকে ভালোবাসে, বা অন্য কেউ আছে যে তাকে ভালোবাসে, তখন তুমি কি করবে? না, এরকম হতে পারে না। আমি জানি ও শুধু আমারই, শুধু আমার। এই অনন্যা, ওই, হ্যাঁ বৌদি। বৌদি, ওই আমি সমস্ত সবজিগুলো এখানেই রেখে দিয়েছি, আসি বৌদি। নমস্কার। আচ্ছা শোনো, নবীনকে এক্ষুনি পাঠিয়ে দিও প্লিজ, আমার রুমের ফ্যানটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে। ভালো না? আরে দাদা, আরে বাহ, গরম গরম পোহা। সকাল সকাল কোথায় গেছিলে? বাবা, ওই বলদেব দাদার বাড়ি কিছু জিনিস আনতে গেছিলাম, ওখানেই গেছিলাম। চাকর ভেবে নিয়েছে নাকি তোকে? বাবা, তুমি না, আমরা ওনাদেরকে মানি খুব, ছাড়ো না। আচ্ছা, এটা হয়ে গেছে, আমার দোকানে যাওয়ার জন্য লেট হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, আসছি, প্রণাম নিও। আরে নবীন। হ্যাঁ দাদা। যাওয়ার সময় বলদেব দাদার বাড়িতে একবার যাবি, ওনাদের পাখার কিছু সমস্যা হয়েছে বলছিল। ঠিক আছে দাদা, দোকান যাওয়ার সময় আমি ঠিক করে যাব। আরে শোন, আরে টাকা তো ওরা দিতে চায় না, দেখি তো দুদিন পরে কিছু না কিছু খারাপ হয়ে যায়। ছেড়ে দাও না বাবা। কি যেতে দেব? আর তুই শোন, ওই বাড়িতে এত যাতায়াত করার দরকার নেই, নিজের কাজটা শুধু বুঝে নে, ব্যাস, না হলে লোকজন উল্টো পাল্টা ভাবে, এখন সমাজটা খুব বাজে।
নমস্কার বৌদি। নমস্কার। আসলে আমার ননদের ঘরের ফ্যানটা না চলছিল না। আচ্ছা আমি দেখে আসছি। আহ বৌদি, বল্লভদাকে দেখতে পাচ্ছি না, ঠিক আছে? ও না, খেতে গেছে গো। কেন? আরে মজুরদের সাথে কথা বলতে। আচ্ছা। আরে কাল থেকে জমিতে কাজ হবে না। আচ্ছা আচ্ছা। এই দেখো সুইচটা অন আছে, কিন্তু দেখো পাখাটা ঘুরছে না। আচ্ছা হ্যাঁ বৌদি, আমি আমি করে দিচ্ছি এখনই, এক মিনিট। আরে এই আমি না গ্যাসে রান্না বসিয়ে এসেছি, একটু দেখে আসে তুমি। হ্যাঁ, ইউ ডোন্ট ওয়ারি। হ্যাঁ বলব দাদা, নমস্কার। নমস্কার। আমি কি বলছিলাম, এই ঘরের ওয়্যারিংটা না আপনি চেঞ্জই করে নিন, এই রোজ রোজ ফল ধরা পড়বে, কি দরকার তাই না? এমনিতে পাখা আমি ঠিক করে দিয়েছি, তাই না বৌদি বলো? হ্যাঁ দেখে নিচ্ছি আমি। ঠিক আছে দাদা, নমস্কার। থ্যাংক ইউ নবীনবাবু। ইউ ওয়েলকাম বৌদি, থ্যাংক ইউ। আরে বৌদি, তুমি জানেনি এখনো? কেতনের জন্য অপেক্ষা করছি গো, ওকে ফুল আনতে পাঠিয়েছিলাম। আপনার জন্য নিয়ে এসেছি। এত টাইম লাগলো তোমার? হ্যাঁ হ্যাঁ ওই একটু লেগেছে। আচ্ছা ছাড়ো, কোনো ব্যাপার না। তুমি কি যাবে আমার সাথে মন্দিরে? না না বৌদি, আপনি যান, ও নবীন আমাকে ওর দোকানে দেখেছে, তো আমাকে ওখানে যেতে হবে। ঠিক আছে। অনন্যা, এই তুমি খাবারটা একটু বানিয়ে নিও কিন্তু। হ্যাঁ, মনে হচ্ছে তোমার দাদার খাবারটা আজকে খেতেই পাঠিয়ে দিতে হবে। ঠিক আছে। আচ্ছা আমি আসি। তো এখন দেরি হচ্ছে না আর? অনন্যা, আমি তোমাকে প্রচন্ড ভালোবাসি অনন্যা, খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না অনন্যা। আমি তোমাকে কতবার বোঝানোর চেষ্টা করেছি, তোমাকে বলো কতটা পেতে চাই তোমাকে। হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, তার মানে তো এটা দাঁড়ায় না যে যে আমিও তোমাকে ভালোবাসবো। অনন্যা অনন্যা, তুমি তুমি এরকম করতে পারো না আমার সাথে। যদি তুমি আমার ভালোবাসা গ্রহণ না করো তো আমি এখন তো যাচ্ছি, কিন্তু তোমার হ্যাঁর জন্য আমি অপেক্ষা করব। বাই। তোমার সম্পত্তি ভেব না, ভালোবাসা তো যে কোনো কারোর সাথেই হতে পারে, কিন্তু আমি কারোর জন্য বেঈমান হতে পারবো না। আর আমি এটাও চাই না যে কেউ আমার জন্য নিজের জীবন দিয়ে দিক। আমি বলেও ছিলাম যে ভালোবাসা তো ভালোবাসাই, যে কোনো কারোর যে কোনো কারোর সাথে হতে পারে। তোমার মনে আছে আমি জিজ্ঞেস করেছিলাম যে যদি তুমি যাকে ভালোবাসো সে অন্য কাউকে যদি ভালোবাসে তাহলে তুমি কি করবে? হুম
আমি ওকেও ভালোবাসি তো ভালোবাসি, তোমার যা ভাবার তুমি ভেবে নাও। কি? একটা মানুষের কি দুজনের সাথে ভালোবাসা হতে পারে না? আমার দাদাও তো একজন বিবাহিত মানুষ, ও তো ওখানকার একটা মেয়েকে ভালোবাসে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, দুজনকেই চাই। কে ওই লোকটা যে আমার জীবনের আনন্দের সাথে খেলা করছে? মেরে ফেলবো ওকে। ও ভালো তো আমাকেই বাসে, কেউ ওকে ওর ভালোবাসার জালে ফাঁসিয়েছে। আমি ওকে একদম বাঁচতে দেব না, ছাড়ব না আমি ওকে। নবীন। হ্যাঁ দাদা। কেউ তো দাদার খুশিতে আগুন ধরাতে চাইছে, তুই তো দাদাকে সাহায্য করবি? হ্যাঁ দাদা, কেন নয়। কিন্তু দাদা, তোমাকে আমার একটা দরকারে আমাকেও সাহায্য করতে হবে। দাদা, আমিও একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু জানি না কে ওকে, যে ওকে একটা জালে ফাঁসিয়ে রেখেছে। দাদা, ও বলে যে ও আমাদের দুজনকে ভালোবাসে। বলো তুমি, এরকম কখনো হয় বলো? হ্যাঁ, কে ও নবীন? ও ও ওর নাম বল। দাদা, ও অনন্যা, যাকে আমি ভালোবাসি। কি? হ্যাঁ, এরকম কি করে হতে পারে? তার মানে ও আমাদের দুজনকে ভালোবাসে? কি? অনন্যা, অনন্যা এরকম কি করে করতে পারে? দ্যাটস ইম্পসিবল। ও আজকে রাতে আমাকে ছাদে ডেকেছে। হ্যাঁ, একটা কাজ করি। হ্যাঁ, আমিও যাবো। হ্যাঁ, ওকেই জিজ্ঞেস করবো আমরা ও কি চায়। হ্যাঁ নবীন, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ভাই। আমি ওকে খুব ভালোবাসি দাদা, আমি ওকে ছেড়ে মরে যাব। এর মানে আমাদের দুজনের মধ্যে যে কোনো একজনকে মরতে হবে নবীন। কেন হতে পারে না এটা? আমরা তিনজন বিয়ে করে কেন একসাথে থাকতে পারি না? কিন্তু অননা, যখন আমরা তিনজনই রাজি আছি তখন আমি অন্য কারোর পরোয়া করি না। আর তাছাড়াও মানুষ বিয়ের পরেও তো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার করে, সেটা হতে পারে, কিন্তু এটা হতে পারে না। কেন? আমি তোমাদের দুজনের মধ্যে কারোর মন ভাঙতে চাই না, এই জন্য তোমাদের দুজনকেই বিয়ে করতে চাই। যদি তোমরা দুজনেই রাজি থাকো তাহলে আমাদের কে বাধা দেবে? হ্যাঁ, আমি তো রাজি আছি, কিন্তু তোমার দাদা সে কি মেনে নেবে? আমার দাদা তোমাদের দুজনকে বাদ দিয়ে অন্য কারোর সাথে বিয়ে দেবে না, আমাকে তো পালিয়ে বিয়ে করতে হবে। এবারে তোমরা দুজন ভেবে নাও। আমরা তিনজন একসাথে তো থাকতে পারি, কিন্তু আমাদের এটা ভাবতে হবে এখন যে আমাদের বিয়ে কবে আর কখন কি করে হবে। মেয়েকে আমাদের আগে থেকেই পছন্দ, আমরা বিয়ের পাকা কথা বলতে এসেছি। বিয়ে কেমন ভাবে হবে, কি লেনদেন হবে, সত্যি বলতে দিবাকরকে 15 লাখ টাকা নগদ আর গাড়ি দিতে কিন্তু লোকে তৈরি। আমি এত দিতে পারবো না। ঠিক আছে, 15 না হলেও 10 তো দেবেন। মা, দেখুন, আপনার বোন যা দেবার দেবেন, আমার মেয়ে পছন্দ, আমি বিয়ের জন্য প্রস্তুত, শুধু আপনি তারিখ বার করুন। ঠিক আছে। কেতন কোথায় রয়ে গেল? দাদা, ও মিষ্টি নিয়ে এসেছি। মিষ্টি আনতে কত দেরি করলি তুই? যখন আপনি ফোন করেছিলেন তখন আমি একটু ব্যস্ত ছিলাম, তাই একটু দেরি হয়ে গেল। নিন, মিষ্টি মুখ করুন। লজ্জা পেল মনে হয়।
তুমিও মিষ্টি মুখ করো, অনন্যার বিয়ে ঠিক হয়ে গেছে। না ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি আমার নম্বরটা নিয়ে নিন। হ্যাঁ, অনন্যার কোষ্ঠীটা পাঠিয়ে দেবেন যাতে মা দেখে নিতে পারে। হ্যাঁ বলুন। 3142। ওকে। এক মিনিট, হ্যাঁ দাদা, নাম্বারটা বলো। কল কর। 30। 30। হ্যাঁ হ্যালো। তো 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 ধরেছে ধরেছে। স্পিকারে দে। কি জামাই রাজা, অনন্যাকে বিয়ে করতে এসেছিস তুই? হ্যাঁ, আর বিয়ে করা যদি এতই শখ থাকে না, অন্য কোনো মেয়েকে বিয়ে কর, বুঝেছিস? কে বলছেন? হ্যালো। এবার আমার কথা মন দিয়ে শোন, আমি অনন্যাকে খুব ভালোবাসি, ও তোর তো কোনো দিনই হবে না। তুই আমার কথা এখনো যদি না মানিস, তুই নিজের অজান্তেই মরে যাবি, এটা বলার জন্যই ফোন করেছিলাম তোকে। হ্যালো হ্যালো বলদীপ দাকে জানাতে হবে। হ্যালো দাদা, একটু আগে ফোন এসেছিল, ও অনন্যাকে ভালোবাসে বলছে, আর বলছিল কি যদি আমি অনন্যাকে বিয়ে করি তো ও আমাকে মেরে ফেলবে। কি? অনন্যা, কত সময় লাগিয়ে দিলে তুমি আসতে? হ্যাঁ তুমি ঠিক বলেছিলে, তোমার দাদা আমাদের বিয়ে কোনোদিন হতে দেবে না, আমাদের এখান থেকে পালাতেই হবে অনন্যা। আর আমি নবীনের সাথে কথা বলে নিয়েছি। হ্যাঁ এবার ঠিক আছে। অনন্যা, আমার সন্দেহ ঠিকই ছিল, কি করছিস আমার বোনের সাথে? আজ আমি ছাড়বো না তোকে, ছাড়বোই না তোকে, আজ ছাড়বো না তোকে, ছাড়বো না তোকে, ছাড়ো না, ছাড়। লজ্জা করে না এই ছোট লোকদের সাথে সম্পর্ক রাখতে? হ্যাঁ জানিস তুই, এ দিবাকরকে ফোন করেছিল, দিবাকরকে, আর হুমকিও দিয়েছিল। তুমি ওকে আগে এটা জিজ্ঞেস করো যে ও কাকে ভালোবাসে। প্রথমে আমি ওকে একদিন নবীনের সাথে দেখেছি, আর এখন এই এই কেতনের সাথে। আমি দুজনকেই ভালোবাসি, আর বিয়েও দুজনকেই করব। যত তাড়াতাড়ি সম্ভব এর বিয়ে দিতে হবে। কিন্তু প্রশ্ন হলো যে দিবাকর কি এখন আর বিয়ে করবে কি করবে না? আমি ওর সাথে কথা বলবো, থাকতে দাও একে একা। অনন্যা, অনন্যা, ওগো শুনছো? শোনো না, তাড়াতাড়ি এসো। কি হলো? এই দেখো, মা অনন্যার বিয়ের জন্য যে গয়নাগুলো রেখেছিল, অনন্যা এই সব গয়না নিয়ে চলে গেছে। দেখো চিঠিতে কি লেখা।
ঘর একটু ছোট, কিন্তু সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এমনিতে ঘরটা তো কসবের থেকে দূরে, কিন্তু দাদা তুমি তো আবার বলে তো দাওনি বাড়ির মালিককে। আরে এসব কেন বলবো, আমি বলেছি আমাদের বন্ধুর বিয়ে, সেখানে যেতে হবে। এখানে এক সপ্তাহ থাকবো, তারপর বেরিয়ে যাবো। বেটার। আচ্ছা, কিন্তু বাড়ির মালিক কাছাকাছি থাকে, তো সাবধানে, ঠিক আছে? তাহলে তো আমাদের খুঁজতেও শুরু করে দিয়েছো ওরা, আমাদের খুব তাড়াতাড়ি বিয়ে করে নিতে। এক্স্যাক্টলি। শোনো, আমি পুরোহিতের সাথে কথা বলে নিয়েছি ফোনে, একটা কাজ করি, ওর সঙ্গে দেখা করে আসি। ততক্ষণ তুমি ফ্রেশ হয়ে নাও। আচ্ছা দাদা শোনো না, এমন পুরোহিতকে ডেকে আনবে যাকে পয়সা দিলে ও এখানে এসে বিয়ে দেয়। আর এমনিতেও সাত পাকেই তো ঘুরতে হবে এইটুকু। আর আমাদের বিয়েটা রেজিস্টারও তো করাতে হবে, সেটা কবে হবে? আরে সেটা পরে দেখবো, একবার দেখা করে আসি আমি। ঠিক আছে দাদা, যাও, সাবধানে যাবে, গ্রামে জানতে পারলে কিন্তু হই হুলু পড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ। রিল্যাক্স, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চল চল চল। বল, ওরা দুজন আমার বোনকে কোথায় নিয়ে গেছে? 10 লাখের গয়নার লোভে আমার বোনকে ভাগিয়ে নিয়ে গেছে না? বল। বারবার বলছি তো, আমি কিছু করিনি, আমি কিছু জানি না। বল তুই, না হলে প্রাণে মেরে ফেলে দেবো। ছাড়ো আমাকে, ছাড়ো। ওই আরে মরে যাবো, ছাড়ো আমাকে। সব জানিস তুই, বল বল কোথায় নিয়ে গেছে। পুলিশ, পুলিশ। অনন্যা, আমি কিছু খাবার নিয়ে আসছি। ঠিক আছে। আপনি কে? আমি? হ্যাঁ, মধুমতি, আপনাদের বাড়ির মালিক। আচ্ছা, নমস্কার। নমস্কার। মন্দিরে গিয়েছিলাম, শুনলাম আপনারা এসেছেন, ভাবলাম কি আপনাদের সাথে দেখা করি। আপনি কেতানের ভাই হন না? হ্যাঁ, নমস্কার, নবীন। হ্যাঁ, বলেছিল আমাকে। আচ্ছা আপনারা কথা বলুন, আমি আসছি। হ্যাঁ, জানেন আমরা পাশেই থাকি, কোনো কাজ থাকলে বলবেন। হ্যাঁ ঠিক আছে। ইন্সপেক্টর, জিজ্ঞেস করুন একে, এর ছেলে আমার বোনকে কোথায় নিয়ে গেছে? 10 লাখ টাকা গয়নার সাথে আমার বোনকে কিডন্যাপ করেছে। ইন্সপেক্টর, এই দেখুন চিঠি, এই দেখুন, এই নিন, এই দেখুন। সমস্ত বিবাদের মূলে ওই মেয়েটা, দুই ভাইকেই ও একসাথে বিয়ে করতে চায়। কি, দুজনকে একসাথে বিয়ে? হ্যাঁ ইন্সপেক্টর, ওরা বাধ্য করেছে আমার বোনকে। আপনি থানায় এসে এফআইআর করুন, আমি দেখছি কি করতে। হ্যাঁ, আর এটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, অদ্ভুত ব্যাপার। একটা কাজ করো, এদের দুজনের উপরে নজর রাখো, এদের দুজনের নাম্বার আর এদের ছেলেদের নাম্বার সার্ভিলেন্সে দিয়ে দাও। যে করেই হোক, ছেলেরা তো বাবার সঙ্গে কন্ট্যাক্ট করবেই। আজব ব্যাপার, একটা মেয়ে দুটো ছেলের সঙ্গে বিয়ে করবে। বলদীপ বাবু আসুন, পরে কথা বলছি। আপনারা মালা পরান। আপনারা মেয়ের মাথায় সিঁদুরটা দিয়ে দিন।
এবার মঙ্গলসূত্রটা পরান। এবার এই বিয়েটা সম্পন্ন হলো আর আপনারা স্বামী স্ত্রী হলেন। নমস্কার। অনন্যা ওই দুটোকে বিয়ে করবে আর এখানে এসে আমাদের সামনেই থাকবে, আমরা মাথা উঁচু করে বাঁচতে পারবো? আরে আমাদের জন্য কলঙ্ক হয়ে যাবে। ও আমিও তো এটাই বলছি, কিন্তু বিয়েটা যে করেই হোক আটকাতে হবে। কিন্তু জানতে তো হবে ওরা আছেটা কোথায়। আজ সারাদিন মোটরসাইকেলে এক জায়গা থেকে আরেক জায়গায় ছবি দেখিয়ে জিজ্ঞাসা করেছি, কিন্তু কোথাও কোনো খবর পাইনি। দেখো পুলিশে তো কমপ্লেন করেছি আমরা। একটা কাজ করো না, তুমি কাল আবার খোঁজ নিয়ে দেখো না, হয়তো কোনো খোঁজ পেতে পারো। আমার আর রবিনের মাঝখানে সবসময় এটা লেগেই থাকবে যে তোমাকে সব থেকে খুশি কে রাখবে। এতক্ষণ ধরো অনন্যা দাদা চুপ করে থাকবে না, এই ঘটনা নিশ্চয়ই পুলিশের কানে গেছে। পুলিশ আমাদের নাম্বার ট্র্যাক করছে, কিন্তু যদি এই নাম্বার থেকে ফোন করি না, পুলিশ নিশ্চয়ই আমাদের খুঁজে বের করবে। এই জন্য আমি এই নম্বর থেকে ফোন করছি। হ্যালো হ্যালো বাবা, আমি কেতন। লাউড স্পিকার, স্পিকারে দাও আগে স্পিকার। এটা তোরা দুজনে কি করলি? তোরা জানিস একে তো এই বলদেব 10 লাখ টাকার গয়না চুরি, আর ওর বোনকে কিডন্যাপ করার জন্য তোদের নামে পুলিশের কাছে এফআইআর করেছে, বুঝলি? কি বাবা এটা কি বলছো তুমি? আমি তো কোনো ডাকাতি ফাকাতি কিছু করিনি বাবা। অনন্যা তো আমাদের দুজনকেই ভালোবাসে, তাই জন্যই। কি তোরা উল্টো পাল্টা কথা বলছিস, এসব হয় নাকি? বাবা আমরা দুজনে অনন্যাকে বিয়ে করিনি। হ্যাঁ কি বিয়ে করলি? হ্যাঁ বাবা, আমি এই জন্যই ফোন করেছি, কিন্তু আমাদের কিছু টাকা পয়সা দরকার। হ্যাঁ বাবা। আর তারপরে আমরা দিল্লি চলে যাব। ঠিক আছে, আমি তোমাদের সাথে রাতে দেখা করছি, জায়গাটা বল, আর জায়গাটা সুরক্ষিত হওয়া চাই, জায়গাটা আমাকে এসএমএস করে দে। হ্যাঁ বাবা, আমি করছি মেসেজ। অনন্যা কি হয়েছে? তোমার দাদা আমাদের উপর কিডন্যাপিং আর ডাকাতির কেস করে দিয়েছে। কি? হ্যাঁ। এটা ধর। কিন্তু শোন, তোরা দুজনে যা করলি না আমি কখনো ক্ষমা করব না, কিন্তু আর কোনো পথ নেই আমার। আর যত তাড়াতাড়ি সম্ভব দিল্লিতে পালিয়ে যা, কিন্তু পুলিশের কাছে ধরা পড়ে গেলে না তো আমিও ছাড়াতে পারবো না। ঠিক আছে বাবা। খেয়াল নমস্কার। মেয়েটাকে কোথায় লুকিয়ে রেখেছিস? মি
চলো বলো, চলো নিয়ে চলো একে। আরে আরে আরে, শুনুন, চলুন সরে যান আপনারা, সরে যান আপনারা, সরে যান। মেরে ফেললো এই দুজন আমার বোনকে, মেরে ফেললো, দেখুন স্যার। মিথ্যে 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 বলছে ইন্সপেক্টর স্যার, তুমি এখানে কি করে? হ্যাঁ ইন্সপেক্টর স্যার, এই মেরেছে, এই মেরেছে আমাদের অনন্যাকে। হ্যাঁ আমি মানিনি। এক মিনিট, আপনাকে এখানের অ্যাড্রেস কে বলেছে? আমি তো আলাদা আলাদা জায়গায় গিয়ে ওদেরকে খুঁজেছি। আজকে আমার সাথে ওই পুরোহিতের দেখা, যে ওদের বিয়ে দিয়েছিল, ওই এই জায়গার ঠিকানা দিল। আমি তো এটা ভাবছিলাম, ওই বিয়ের কোনো সাক্ষী নেই, অনন্যাকে বুঝিয়ে ঠিক নিয়ে যাব, কিন্তু এখানে এসে ওর লাশটা দেখলাম ইন্সপেক্টর। ইন্সপেক্টর ওই দেখুন, অনন্যার ব্যাগটা খোলা আর গয়নাও উধাও। কি হচ্ছে, কি হচ্ছে এখানে? আমি তো ভেবেছিলাম এরা দুজন আমার বোনকে মেরে দিয়ে সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। গয়না তো আমিও দেখেছিলাম, অনেকগুলো ছিল। আপনার পরিচয়? আমি হলাম এই বাড়ির মালিক, এই পাশেই থাকি আমি। আপনি ওকে শেষ কখন দেখেছেন? সন্ধ্যাবেলা যখন আমি এসেছিলাম এরা দুজনেও ছিল, আর ব্যাগও ছিল বন্ধ। তার মানে আপনার নজর ব্যাগের উপর ছিল? ওর ঘরের তল্লাশি নাও। আমার বাড়িতে তল্লাশি কেন? আমি কি করেছি? এক্ষুনি বুঝতে পারবে, খুনি যেই হোক না কেন এখানেই আছে। স্যার, রুমেতে কোনো গয়না পাওয়া যায়নি, কিন্তু ঘরের বাইরে এই ঝোপঝাড়ে এই বন্দুকটা পাওয়া গেছে। ব্যাগ চেক করো। হ্যাঁ স্যার। স্যার এই দুটোগুলি পাওয়া গেছে। যে খুনি অনন্যাকে গুলি করে আর বন্দুক বাইরে ফেলে দিল, কিন্তু প্রশ্ন এটাই, কিন্তু এই বন্দুকের দুটো গুলি তোমার ব্যাগে কি করে এলো? আর একটা কথা তোমরা দুজনে বলো, তোমাদের বাবার কাছ থেকে টাকা নেবার জন্য কেন গেছিলে, যেখানে তোমরা খুব ভালো করে জানো যে পুলিশ তোমাদের পিছনে পড়েছে? বলবে কি দেবো বলো? ইন্সপেক্টর, আমার ছেলেদের কেন মারছেন? এই চুপ, না হলে সবার প্রথম জেল আপনি যাবেন। এই ওর ব্যাগ চেক করো। এর মানে 10 লাখ টাকার গয়নার লোভে তোমরা ওকে মেরে ফেললে। এবার সত্যি বলবে বলো। আমি তো অরুণাকে খুব ভালোবাসতাম। আমরা তো অরুণার জন্য জীবনও দিয়ে দিতে পারতাম স্যার। তাহলে একে মারলে কেন? আমার আর নবীনের মধ্যে ঝগড়া হয়েছিল। আমি যখন বাবা আমাদের ফোন করে বলল যে আমাদের উপর কিডন্যাপিং আর ডাকাতির কেস চলছে, তখন আমি ঘাবড়ে গিয়েছিলাম। আমি ভাবলাম যে যদি আমি অনন্যার সাথে রেজিস্ট্রি ম্যানেজ করে নিই তো আমি এই সাজার হাত থেকে বেঁচে যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার। ইয়া দাদা, কোথায় আছো তুমি, কি হয়েছে? উকিলের সাথে কথা বলতে যাচ্ছি।
এই কেস থেকে বাঁচার জন্য একটাই রাস্তা আছে, যদি আমাদের বিয়ে অনন্যার সাথে রেজিস্টার্ড হয়ে যায় তো। দাদা, আমি তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, চিন্তা করো না, আমি উকিলের সাথে কথা বলে নিয়েছি, আর অনন্যার সাথে আমার রেজিস্টার ম্যারেজ হয়ে যাবে। তুই উকিলের সাথে কথা বলে নিয়েছিস? হ্যাঁ দাদা। আর আমাকে বললিও না, আর এই রেজিস্ট্রি ম্যারেজ তুই কেন করবি? দাদা, কেন না, কারোর একজনের সাথে রেজিস্টার ম্যারেজ হতে পারে, আর ওই ম্যারেজটা আমার সাথে হবে, অনন্যার সাথে, ব্যাস, বুঝলে তুমি? কিন্তু এই রেজিস্ট্রি ম্যারেজ তো আমার সাথেও হতে পারে না। আচ্ছা, তুই আবার এইসব ভাবছিস না তো, যে রেজিস্ট্রি ম্যানেজ করে তুই বেঁচে যাবি আর আমি জেলের ঘানি টানবো? আরে দাদা, এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু অনন্যাকে তো প্রথম থেকে আমিই ভালোবাসি, তাই না? তাই অনন্যার সাথে সবার আগে রেজিস্ট্রি ম্যানেজ আমার হবে তো আমার হবে, ব্যাস। এই, আমি তোর থেকে বড়, আমি তোকে আগেই বলেছিলাম, কেউ যদি অনন্যা থেকে আমাকে আলাদা করার চেষ্টা করে আমি কিন্তু তাকে ছাড়বো না। কি করবে? ছাড়ো আমাকে। কি করবে তুমি? ছাড়ো আমাকে, ছাড়ো। কি করবে তুমি? দাদা, আমি ছোট ভাই হই, তোমার গুলি বেরিয়ে যেতে পারে। নবীন, আমি কিন্তু তোকে আগেই বলেছিলাম, অনন্যাকে আমি খুব ভালোবাসি বলেছিলাম না তোকে? দাদা, তুমি গুলি চালাবে ছোট ভাইয়ের উপর? দাদা, বন্দুক সরাও। দাদা, তুমি ছোট ভাইয়ের উপর মারবে? আরে এরকম করো না। আরে দাদা, দাদা চলো, চলো না, পাগল লেগে যাবে বন্দুক। দাদা চলো, দাদা দাদা গুলি চালিয়ে যাবে। দাদা, আমার আমার হাতে অনন্যার খুন হয়ে গেছে, আমার আমার হাতে আর কোনো রাস্তা ছিল না। আমি ভেবেছিলাম বাবার কাছ থেকে কিছু টাকা নিয়ে আমরা দিল্লি পালিয়ে যাব, তারপরে আমরা অনন্যার গয়না নিয়ে নিলাম, তারপর ওই বন্দুকটা আমরা ঝোপের মধ্যে ফেলে দিলাম। স্যার, আমরা যাকে ভালোবেসেছিলাম, যার সাথে জীবন কাটাতে চাইছিলাম, আমরা ওকেই মেরে দিলাম স্যার। সব সম্পর্ক সমাজের মধ্যে দেখতে ভালো লাগে, তোমরা দুজন যা করতে চলেছিলে তার পরিণাম একদিন না একদিন এরকমই হওয়ার ছিল। এই চলো দুজনকে, চলো। ইন্সপেক্টর, কথাটা তো শুনুন ইন্সপেক্টর। ইন্সপেক্টর স্যার, ইন্সপেক্টর স্যার, আমাদের কথাটা তো শুনুন ইন্সপেক্টর স্যার। হ্যালো, অ্যাম্বুলেন্স।